আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের 300 আসনের প্রার্থী ঘোষণা করা হবে কাল। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা আক্তার। শামিমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কারা পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন, এই বিষয়ে কিছু জানতে পারছেন কিনা, এবং সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ ইশরাত আপনাকে। আপনি যেমনটি বলেছেন যে আজ আওয়ামী লীগের যে মনোনয়ন বোর্ডের যে সংসদীয় মনোনয়ন বোর্ড, সেটি কিন্তু তৃতীয় দিনের মতো আজকে আবার সভা করছেন। এবং আপনারা জানেন যে 2024 সালে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই তফসিলের পর কিন্তু আওয়ামী লীগ সহ সমমনায় বেশ কয়েকটি দল ইতোমধ্যেই তাদের মনোনয়নপত্র বিক্রি করা শুরু করেছে। এবং আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয় থেকে, অর্থাৎ 23 বঙ্গবন্ধু এভিনিউ থেকে, কিন্তু 2023 সালের নভেম্বর মাসের 18 তারিখ থেকে 21 তারিখ, অর্থাৎ তারা 4 দিন তারা মনোনয়নপত্র বিক্রি করেছে। এবং তারা প্রায় 3,362টি মনোনয়নপত্র ইতিমধ্যে বিক্রি করেছে, অর্থাৎ বলা যাবে যে তাদের মনোনয়ন প্রত্যাশী 3,362 জন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছে। সেই মনোনয়নপত্র থেকে বাছাই করতে হবে মাত্র 300টি মনোনয়ন ফর্ম, অর্থাৎ যেই 300 জনকে দেয়া হবে আওয়ামী লীগের টিকিট, যারা ভবিষ্যতে আওয়ামী লীগের হয়ে যদি বিজয়ী হতে পারে তারা তারা সংসদে যাবে। আর সেই সংসদে যাওয়ার লক্ষ্যে যাদেরকে মনোনীত করা হচ্ছে, সেই সভা প্রথম দিন হয়েছিল গত 23 তারিখে। আপনি জানেন যে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের যে তেজগাঁয় একটি কার্যালয় আছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদীয় কমিটি বসেছে। এবং তারা তখন সেদিন বলেছে যে দলের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি বলেছেন যে ইতোমধ্যে তারা দুটি বিভাগের, অর্থাৎ সেই প্রথম মিটিংয়ে তারা খুলনা, দুঃখিত, তারা প্রথম মিটিংয়ে রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন চূড়ান্ত করেছে, এবং গতকালকে তারা করেছে বরিশাল ও খুলনা বিভাগের। এবং বলা হচ্ছে যে হয়তো আজকের মধ্যে তারা সবকটি মনোনয়ন তারা সিদ্ধান্ত নেবেন যে কাদেরকে দেয়া হচ্ছে মনোনয়নপত্র। এবং আগামীকাল, অর্থাৎ এই 3 দিনের মিটিং শেষে তারা আগামীকাল বলবে 300 আসনে তারা কাদেরকে মনোনয়ন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ কারা পাচ্ছে আওয়ামী লীগের দলীয় টিকিট। সেটি জানতে হলে কিন্তু আপনাকে অবশ্যই 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা আজও সেই বৈঠকটি বসবে এবং দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বেই কিন্তু এই সভা হচ্ছে। এবং এই সভায় তারা সিদ্ধান্ত নিচ্ছেন, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা যেটি বিবেচনা করছেন যে যারা এখন চলমান সংসদে অবস্থিত আছে, তারা যদি যারাই কোনো ধরনের দুর্নীতি কিংবা রাজনৈতিকভাবে তাদের কোনো ধরনের মতৈক্য রয়েছে বা তাদের ওখানে আভ্যন্তরীণ কোন্দল রয়েছে, তাদেরকে কিন্তু মনোনয়ন দেবে না বলে একটি আভাস দিয়েছে ইতিমধ্যে দলীয় সাধারণ সম্পাদক। তবে দেখা হচ্ছে জনপ্রিয়তা এবং দলের জন্য কে কাজ করেছে বিগত সময়ে, দেশের উন্নয়নে কার ভূমিকা ছিল সবচেয়ে বেশি, সেই দিকটি বিবেচনা করেই কিন্তু আওয়ামী লীগ পরবর্তী নেতা নির্বাচনের জন্য দলীয় টিকিট দিবে। এই ছিল আমার কাছে সর্বশেষ ইশরাত। শামিমা আপনাকে ধন্যবাদ।